সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের সময় আহত হয়েছে তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সোমবার জামায়াত ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে গুলশান মহাখালী লিংক রোডে মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় সড়কে আগুন দিয়ে অবরোধের চেষ্টা চালায় শিবির কর্মীরা। পুলিশ এসে ফাঁকা গুলি করলে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় চারজনকে। এ সময় তাদের লাঠিপেটা করে পুলিশ। আহত অবস্থায় ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র রিয়াদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকির হোসেনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তারা দুজনেই পায়ে গুলিবিদ্ধ। তবে শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবি করেছেন, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তারা আহত হন। পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মোবাইল ফোনে হামলার পরিকল্পনার খুদে বার্তা পাওয়া গেছে। সাইদুল ইসলাম, দিগন্ত টেলিভিশন,